ছেলেরা, ও আমার ভাইয়েরা মুরব্বী আল গলেরা, ও আমার মেদিনাপুরের মানুষেরা, আল্লাহ নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আজ আমাদের যা আমাদের সমাজে নবী দিবসে হাজার হাজার লোক হয়, পাড়ায় পাড়ায় নবী দিবস হয়, মিথ্যা কথা কত বললে বলা লোক আছে না নাই, ও ভাইয়েরা মিথ্যা সাক্ষী দেওয়া লোক আছে না নাই বলেন। কঠিন একটা মারাত্মক গুনাহ আল্লাহ ভাই জানেরা, কেতাবের মধ্যে এসেছে মিথ্যা কথা বললে এত কঠিন গুনাহ হবে। আল্লাহ রসুল নিজে বলছেন, যদি কোনো মিথ্যাবাদী মরে যায় দুনিয়ার মানুষ তার মুখটা কাবার দিকে করলেও, আমি নবী বলছি তার মরণের পরে মাটি যখন তাকে দেওয়া হবে, আর মানুষ যখন মাটি দিয়ে 41 পা অতিক্রম করে ফেলবে, আমি নবী বলছি তার মুখটা কাবা থেকে অন্যদিকে ঘুরে যাবে। নবী আমার এত গ্যারান্টি দিয়ে বলেছেন। আল্লাহ নবী বলেছেন, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, আমি নবী বলছি আবার মিথ্যাবাদী কবরটা গিয়ে খোঁড়ে দেখো। রসুল বলছেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা আবার পুনরায় গিয়ে মিথ্যাবাদীর কবরটা খুঁড়ে দেখো, আমার কথার সাথে মিল আছে কিনা। কত মিথ্যে কথা সারা দিনে বলি, এখান থেকে আছি কি বলে নয়টা পার করেছি, বেকি বাগান নেই একটা, হাজরা বাগান যাবো ডেবড়ায়, কোথায় রে? এই তো এতে মুন্ডুমারি চলে এসছি। ও আছে কুতার মুন্ডুমারি কুতার, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা মনে করলো যে হয়তো আমি ভাই যখন জায়গা না বুঝতে পারি, আমি বলে দিই ভাই আমি জায়গা বুঝতে পারছি ফাঁকা জায়গা, কে মিথ্যে কথা বলে কি লাভ হবে? আর যদিও বলি আমি এর আগে আছি না, এটা এই বাজারে আছি কি এটা পার করবো, আমার কথা বুঝতে পারছেন না? সারা আসার মিথ্যে করা, ও আছে হাজরা বাগান আর বলে দিলে এই তো মুন্ডুমারি চলে এসেছি, 1.5 মিনিটের মধ্যে ঢুকছি, ঠিক বলছি না ভুল বলছি? সামান্য সামান্য মিথ্যা কথা বললে দুনিয়ার মানুষকে বিশ্বাস জাগালে, কিন্তু বেজার করলে একজনকে তিনি কে? তুমি দুনিয়ার মানুষকে খুশি করলে, কিন্তু বেজার করলে কাকে? আল্লাহকে। ও নবী উম্মতিরা, ও আমার ভাইরা, ও নবী উম্মতিরা, আমরা নামে মুসলমান, নামে নবীর উম্মত, নবীর উম্মতের কোনো চিহ্ন আমাদের মধ্যে নাই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, এমনি আল্লাহর ওলিরা ওলি হই না। বড় পীর আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ওনারা মাদ্রাসায় পড়তে যাবেন, উনি যখন বাচ্চা ছেলে ছিলেন, ওনার আম্মা যান বাচ্চা ছেলে ভেবে ওনার পাঞ্জাবিতে 40টা আরবি মোহর পাঞ্জাবির একটা কোনায় সেলাই করে দিয়েছে, কেন বাচ্চা ছেলে হারিয়ে কোথায় ফেলবে, সেই জন্যে পাঞ্জাবিতে একটা জায়গায় সেলাই করে দিয়েছে। মাদ্রাসায় চলে গিয়েছে, আর রাস্তা দিয়ে ডাকাতের দলেরা ধরেছে, আল্লাহর ওলি বড় পীর সাহেবের তামাম শরীরটা ধরে চেক করতে লেগেছে, কোথায় কিছু পাই না। শেষবেলায় জিজ্ঞাসা করছে, বাবা ছেলে তোমার কাছে কি কিছুই নাই? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, হ্যাঁ আছে। ওনার আম্মা যান যে লোক কোন জায়গায় পাঞ্জাবিতে সেলাই করে রেখেছিলেন টাকাটা, আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর দেখিয়ে দিলেন। দূর থেকে ডাকাতের সর্দার লক্ষ্য করে কাছে এসে বলল, বাবা ছেলে আমরা কি, আমরা কে, কি তুমি জানো? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, হ্যাঁ আপনারা হলেন ডাকাত। বলে আমি আমরা ডাকাত জেনেও কেন আমাদের এই গুপ্ত জায়গাটা তুমি আমাদের দেখালে? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, আমার আম্মা জান আমাকে সারা জীবন ওসিয়াত করে গিয়েছে, ও বাবা আব্দুল কাদের জীবন চলে যায় চলে যাবে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। জোরে বলে, আর জোরে বলে, মহাজন টাকা পাবে বাপের থেকে, বাপ থেকে প্যালপিটেশন শুরু, ফোন এসে গেছে, ছেলেকে ধরিয়ে দিচ্ছে, বল আব্বা পায়খানায়, আবার ফোন করেছে, হ্যালো পরে শুয়ে আছে আব্বা হাঁটছে, আবার আধ ঘন্টা পর বলছে আব্বা পায়খানায় আছে। চিন্তা করছে কত পায়খানা করে, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই বলে না বলে বাপেরা, নিজেরা তো মিথ্যাবাদ, আবার ছেলেটারও সর্বনাশ করছে, বলে বলে এই করছি, বলে আব্বা ঘরে নেই বাইরে গেছে, ফোন ধরে বলছে আব্বা বললো আব্বা ঘরে নেই, বুঝতে পারছেন আমার কথা?
ছোট ছেলে তো তাকে শিখাচ্ছে মিথ্যা কথা বলা, যা বল আব্বা বললো ঘরে নেই, উপন ধরে বলছে আব্বা বললো আব্বা ঘরে নেই, কেমন হয় বলো তো দেখি। আমার ভাইয়েরা যুবকেরা ও মুসলমানের ছেলেরা ও আমার আজকে মেদিনীপুরের নয় এলাকার মানুষেরা, জোরহাত করে বলে দিয়ে যাই, নবী দিবস দিচ্ছেন ভালো জিনিস, এটা খারাপ জিনিস নয়, তবে নবীর আদর্শ না থাকলে নবী দিবস দেওয়া বেকার। ও ভাইয়েরা যুবকেরা, আজও সমাজে অনেক মুসলমান আছে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে লজ্জা পায়। আজকে আওয়াজ অসুবিধা লাগছে, এক ঘন্টা মতো হতে যাচ্ছে, আর এক ঘন্টা এরম জ্বালাবো তারপরেই পালাবো, শুনছেন না আমার কথা? কি মুরব্বী অসুবিধা হচ্ছে, আমার এই মুরব্বীর খোঁজ আমি এসেই নিয়েছি, সে আমার লম্বা চাচা কোথা হলো হুজুর সেখানে বসে আছে। ও আমার ভাইরা যুবকেরা ও জোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিবস হবে আর ওই দিনই দাড়ি কেটেছে বলে কেন? বলে আমাদের গ্রামে নবী দিবস আছে। হারামখোর, তুই তোর গ্রামে নবী দিবস আছে, তুই আবার ওই দিনে দাঁড়ি কাটছিস? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যেদিন নবী দিবস ওই দিনে তোর দোকান গিয়ে তাড়াতাড়ি দে, আজকে নবী দিবস দাঁড়িয়ে আজকে ভালো করে কামিয়ে দে, কত বড় হারাম করে বলেন তো। আচ্ছা, এই নবী দিবস করলে কোনো লাভ হয় বলে কেন? এই নবীর গলায় ছুরি চালাচ্ছে, এই রসুলুল্লাহর গলায় সুন্নাতের গলায় ছুরি চালাচ্ছে। আল্লাহ নবী বলে দিয়েছে, তোমরা যখন দাঁড়িতে খুর চালাবে মনে মনে করবে আমি নবী, আমার যেন সুন্নাতের গলায় ছুরি চালাচ্ছ। কে ভাবতে বলেছে? যেটা বলেন, যেটা বলেন, রসুল ভাবতে বলেছেন, চাচে আমি বলছি চাঁচো, কারণ রসুল বলেছে চাচার আগে একবার ভাববে কার গলায় ছুরি চালাচ্ছ, আমার সুন্নাতের গলায় যেন তলোয়ার চালাচ্ছ তোমরা। খুন নয় ওটা, ওটা আমি নবী আমার সুন্নাতের গলায় ছুরি চালাচ্ছ। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলে হুজুর ভাইজান নিয়ে ছেলেরা এখন পছন্দ করবেন, এই বয়স তো মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে বলবে দাঁড়ি পছন্দ করিনি, 35টা ঝাঁটা আমার ওর মাথায়, তাও ওই গুড়ার দিকে নয় ধরার দিকে, যেটা দিয়ে ঝাঁট দেওয়া হয় ওইটা, ওই ওই খরম পাড়া থাকে না, কি গুঁজি না কি ঢোকানো থাকে কাঠ মতো, ওই দিকটা দিয়ে 35টা মাথায় মারা দরকার, কটা? 34টা না হয়, গুনে গুনে কটা? 35টা। যদি কেউ মেয়ে বলে যে দাঁড়িওয়ালা আমি পছন্দ করি না, দাঁড়ি জিনিসকে যদি কেউ ঘৃণা করে ওই মেয়েটা কাফের। সিরাত হুজুরের কিতাবে ফতোয়ায় কালিমাতুল কুফর কিতাবে লেখা আছে, যদি কোনো মহিলা বলে ফেলে নবীর সুন্নাত দাঁড়ি আমি পছন্দ করি না, বসিরাত হুজুর লিখছে ওই মেয়েটা কাফের হয়ে যাবে, আর ওই মেয়েটার সঙ্গে ঘর করা মানে জেনা ব্যভিচারীর গুণা হবে, আর ওই ঔরসে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় একটাও হালালি বাচ্চা হবে না, এটাই হলো ফতোয়া, এটাই হলো শরিয়াত। কথা ঠিক না বেঠি? কথা বুঝতে পারছেন না আপনারা? ইসলাম অত সহজ নয়, কি ভাবছো কি? দাঁড়িতে খুঁজ চালাবার আগে এতটুকু চিন্তা করবে নবীর সুন্নাত দাঁড়ি, একটা দাঁড়িতে 70টা করে ফেরেশতা থাকে, আল্লাহ নবীর একজন সাহাবীর একটা দাঁড়ি ছিল, আল্লাহ নবী সাহাবীর দিকে চেয়ে মুচকে হেসে ফেলেছিলেন, সাহাবীর একটা দাঁড়ি বলে সাহাবীকে লজ্জা লেগে গিয়েছে, সরম লেগে গিয়েছে, সাহাবী আল্লাহ নবী দরবারে পরের দিন দাঁড়িটাকে কেটে এসেছে, আল্লাহ নবী সাহাবীর দিকে আর মুখ ভিড়ে তাকাই না, আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নিচ্ছে, সাহাবী লক্ষ্য করলেন
আমার দিকে নবী মুখ ঘুরে ঘুরে আমার মুখের দিকে তাকাই না, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আমার মুখের দিকে তাকাচ্ছেন না কেন, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, আমার সাহাবী বাবা, তুমি কেন আমার সুন্নাত না কেটে ফেললে বাবা? বলে, হুজুর আপনি কাক হেসেছিলেন, আমাকে বড্ড লজ্জা লেগে গিয়েছে, কেননা আমার মুঠে একটাই দাড়ি, আমাকে বড্ড সরম লজ্জা পেয়ে গিয়েছি। নবী বলে, বাবা সাহাবী, আমি তোমায় দেখে হাসি না, আমি তুমি মুহাম্মদ সাল্লাম, তোমার ওই একটা দাড়িতে আল্লাহ 70টা ফেরেশতাকে দেখে আমি নবী হেসেছিলাম। জোরে বলে, ফ্যাশন দাড়ি নয়, এটাকে আমি চুল বলি, গালে চুল। কি চুল? গালে, গালে মুখ, মুখে চুল। এক একজন দাড়ি রাখে না, ছেটে ছেটে এরম করে দেখে, ওটা দাড়ি বলবেন না, ওটা দাড়ি না, মুখে একটা চুল রেখেছে। কি বলবেন? আমার আসছে, চিন্তা করছে, হুজুর কথাগুলো কোথা থেকে পাই আল্লাহই জানে। হ্যাঁ, এইখানে যারা দাঁড়িয়ে হচ্ছে, এই যে আমার চুরু খোলো, এই যে দেখ আছে না, না কথা বলে না দেখছি তো, হাই দেখেন, দেখতে পাননি আমার, এই দেখেন এক এক মুষ্টি বেশি, অল্প হলো এক মুষ্টি বেশি, এটাই হলো এক মুষ্টি রাখা নবীর সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর এটাকে ছেড়ে যে এরম মারবে, খ্যাপচানো 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 করে রাখবে, ওটাকে কি বললাম? মুখে চুল, মুখে চুল রেখেছো? হ্যাঁ ভাই, মুখে চুল রেখেছি। দাঁড়ি বলবে, আমার কথা বুঝতে পারছেন না? বড় রাখাটা চলবে, কিন্তু যদি আদবের সঙ্গে রাখতে পারে তবে। কেন বড় এই জন্যেই রাখতে নেই, নেই নয়, এই পেশাবের ছিটকা এসে পড়ে যায় তো, ওটা সাবধানে যদি সে তার তার দিক দিয়ে থাকতে পারে তো ভালো, যদি পড়ে যায় সে যদি দেখেও যদি ওইভাবে রাখে আরও বিয়াদুবি হবে। কথা বুঝতে পারছেন? সব থেকে ভালো নবীর সুন্নত কি, এই এক মুষ্টি দেখবে, দেখে ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, যুবকেরা ও মুসলমানের ছেলেরা, ফেন্সি দাঁড়িয়ে গুনো রাখা, বরঞ্চ আমি বলবো নবীর সুন্নত কইলিয়ে ছেলে খেলা। এই দিকটা চেঁচে এখান থেকে লিয়ে এখানটা যেন গোবরে লেপিয়ে দিয়েছি, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এরকম করে বচ্চন কাটিং। এক একজন সমাজের লোক আছে না, না বচ্চন কাঠি একদম এরম করে লিয়েছি বাবা। এবার বলি আর দোকানদারকে এখন তো সরু করে মারবি, সরু করে মারবি, ওর নেবিয়ে দে সব গোফ একটাদের চেতে, ওকে ওলো ওলো বন করে দেখতাম। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নৌজওয়ানেরা, বর্তমানে ভারতবর্ষে যদি 16 জনা প্লেয়ার হয়, 14 জনার মুখে দাঁড়ি, তারা মুসলমান নয়, তাদের মুখে দাঁড়ি রাখতে তাদের লজ্জা লাগে না? ও ভাইরা, ইহুদিরা চলে যাও, এত বড় বড় দাঁড়ি আছে না নাই বলে। ও ভাইরা, যুবকেরা, আজকে তারা 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 হিন্দু ভাইদের পুরোহিতদের দেখবেন, তাদের এত বড় বড় দাঁড়ি আছে না নাই। আজকে আমাদের মুসলমান, আমাদের দাঁড়ি রাখলে স্বভাব আছে, কিন্তু কোন ধর্মের হয়তো আমার জানা নেই যে দাঁড়ি রাখলে স্বভাব আছে, তাদের ধর্মে বলা নাই, অথচ আমার ধর্মে বলা আছে। কিন্তু দেখেন, আমরা মুসলমান নবীর উম্মত দাবি করছি, আমাদের পালনই করি না, কথা ঠিক না বেঠে? একটু বয়স হোক রাখবো, তোমার আমার মতো কত যুবক ছেলে রাস্তাঘাটে প্রত্যেক দিন পড়ে আছে, তোমার আমার মতো কত যুবক ছেলে আবুজারের এই 29 বছর আমার বয়স হতে যাচ্ছে, আমার আমার বয়সী কত ছেলে প্রত্যেক দিন পিজি হসপিটালে যাও, হ্যাঁ কত লাশ বেরোচ্ছে, আমার বয়সী, আমার বাচ্চা, আমার থেকে বড়, আমার থেকেও ছোট। ও যুবক ভাইরা, কলকাতা হসপিটাল চিত্তরঞ্জন কেলকাতা মেডিকেলে চলে যাও, কত যুবকের লাশ ডেলি বেরোচ্ছে। ও ভাইরা, যুবকেরা, ভুল বলছি না, ঠিক বলছি? এখানে পিজি টিজি থাকা কেউ গেছো? একবার গেছো? কেউ গেছেন? হাত তুলবেন। কলকাতার বড় বড় ক্যালকাটা নার্সিংহোম পিজি কেউ গেছেন? একজন হাত তোলেন তো দেখি। এই যে গেছে। আচ্ছা, আমার কথাটা ঠিক বলা হচ্ছে না ভুল বলা হচ্ছে? ডেলি লাশ বেরোচ্ছে না বেরোয় না, কত লাশ বেরোচ্ছে দেখছে।
তোমার আমার মতো কত যুবকের লাশ আজ তোমার নয়া গ্রামে, অত দূর ছেড়ে দাও, পিজি তো অনেক দূরের কথা, নয়া গ্রামে ও ভাইরা কবরস্থানে 28, 30, 26, 25, 22, 18, 20, 40, 35, 45, 80, 100 কত বয়সের লাশ নয়া গোরস্থানে আছে না নাই? ও ভাইরা আমি যে বেঁচে আছি, তুমি যে বেঁচে আছো, কালকে সকাল দেখবো কারো কোনো গ্যারান্টি নাই। তাহলে দুনিয়ায় আল্লাহ নবীর সুন্নাতকে নিয়ে চলে যাও। দুনিয়ায় দাঁড়িয়ে রাখার জন্য লোক তোমাকে চাচা বলছে, দুনিয়ায় দাঁড়িয়ে রাখার লেগে তোমাকে কত লোক দেখে ঠাট্টা করছে, মজা করছে, আই রে গায়, কেউ জঞ্জাল বলছে, ও ভাইরা যুবকেরা ওদের মুখ আছে ওদের বলতে দাও। তবে এর প্রতিদান আমার আল্লাহ পাক কবর এগে দিয়ে দেবে। জনে বলে, আরো জনে বলে, কোন মানুষ যদি নবীর সুন্নাত নিয়ে যদি চলে যেতে পারে আর তার যদি ঈমান যদি থাকে, তাকে যখন কবরে দেওয়া হবে আল্লাহ ওই চেহারা দিয়ে নূর আর নূর বার করে দেবে। জনে বলে, আরো জনে বলে, এক মুষ্টি দাঁড়ি কারা কারা রাখবে হাত তোলো, ওই ফেন্সি ফেন্সি রাখলে হবে না। দাঁড়ি যখন রাখবো নবীর সুন্নত অনুযায়ী রাখবো, কথা ঠিক না ভুল? আজ থেকে নিয়ত করেন, এই নবী দিবসে বসেছেন। কাল দুদিন আগে একটা লোক দাওয়াত করতে এলো নদিয়া গ্রামের নাম নরবতী পাড়া। বললো, হুজুর আপনাকে দাওয়াত দিতে হবে 21শে পৌষ। আমি বললাম, ভাই আমি আসাম থাকবো, আমি 17ই পৌষ আসাম চলে যাবো, আর সেই মাঘ মাসের 5 তারিখে বাড়ি ফিরব। বললো, ভাইজান তাহলে কাউকে করে দেন আপনার মতো। আমি বললো, মাশাল্লাহ সব ভালো। বললো, না আপনি ওয়াজ করে এসছেন, নৌজবিল্লা অহংকারের নাম করা নিয়ে তো বলি, আপনি 11 জনা লোককে দাঁড়িয়ে রাখার কথা বলেছেন, 15 জনা রেখেছে। জোরে বললি না, সুবহানাল্লাহ, আপনার মতো একটু লাগবে। আমাকে বললো লোক, ইমাম সাহেব, নরবতী পাড়া, হরিণঘাটা থানা, নদিয়া ডিস্ট্রিক্ট, আজকে মাহফিলে এই নবী দিবস, বলেন কারা কারা নবীর সুন্নত রাখবেন হাত তোলেন তো দেখি, যারা রেখেছেন তারা নয়। খোদার কসম বলছি, আপনি রাখলে আমার এক চুলও লাভ হবে না, কারণ আপনার কবরে আপনি জবাব দেবেন, আমার কবরে আমি জবাব দেব। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজ থেকে নবীর মিলাদে, নবী দিবসের চাঁদে, বলেন নবীর সুন্নাত দাঁড়ি কারা কে রাখবেন হাত তোলেন দেখি। একটা মানুষ হাত তোলেন, আমার ভাই, কি একটা মুরব্বি, যে বাবাজি কি ভাইজান, এক দাঁড়াও এক এক করে, অত হুটোপাটি করুনি, আমি দেখতে দাও, আমার এই ভাই ওই ভাই, এই ভাইটা আলহামদুলিল্লাহ, আমার এই 3টে 4টে 5টা আলহামদুলিল্লাহ, 6টা 7টা 8টা 9টা নারে দেখবে, নারে দেখবে, মাশাল্লাহ আমার এই ভাইগুলো নবীর সুন্নাত রাখবে বলেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে হবে না, নারে তাকবীর, খুশি না বেজার, কিচ্ছু বয়ে যাবে না। শোনো, আবুজার খুশি হলেও কি, এক নয়ার লোক খুশি না হলেও কি, আল্লাহ খুশি হলেই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বললেন না, আরো জোরে হবে না, কথা ঠিক না বেশি? আমাকে আমাকে রাগ করলেন নাকি, যে হুজুর আপনি এমন করে সব হাত তুলিয়ে দিলেন? আচ্ছা বলেন, ওয়াজ নসিহাতে যদি কিছু না পরিবর্তন হলো, ওয়াজ দেওয়াও বেকার, বসাটাও বেকার, কথা ঠিক না বেটা? এই যেমন ছিলাম, যেমন আছি, যেমন থাকবো, তাহলে বসে কি লাভ, কথা ঠিক না ভুল? কথা বলেন, আমার কথা বলেন, আমার ভাইরা আমি হুজুর তো নিজের লাভের লেগে বলি না, আমি আপনাদের লাভের জন্য বলছি ভাই জানেরা, কেননা আল্লাহ রসুল বলে দিয়েছেন, যদি একবার আল্লাহ জাহান্নাম কেউ যদি নিজের চোখে দেখে লায়, নবী আমার বলছেন আল্লাহর আযাব এত কঠিন, গজব এত কঠিন, জাহান্নাম এত কঠিন, আল্লাহ নবী বলছেন যদি কেউ একবার স্বচ্ছকে জাহান্নাম দেখে লায়, সারা জীবনের মতো আর তার মুখ দিয়ে হাসি জিনিস কি আর বেরোবে না। ও আমার নয়ার মানুষেরা, তাহলে জাহান্নাম করো কত ভয়ঙ্কর জায়গা, জীবনে যদি একবার কেউ দেখতো, জীবনে আর হাসি তার মুখ দিয়ে বেরোতো না। ও ছেলেরা, যুবকেরা, আমার নয়ার মানুষেরা, মেদিনীপুরের ছেলেরা, হাতে ধরে বলে দিয়ে যায় জোরহাত করে, আমার নবীর তরিকা অনুযায়ী চলো,
আমার নবী জীবনে আমাদের গারে কোনোদিন খারাপ রাস্তা শেখাই না, আমার নবী আমাদের গারে যে রাস্তাটা দেখিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছে, যে রাস্তা আল্লাহর জান্নাতে গিয়ে শেষ হবে। জোরে বলে, আর জোরে বলে, আল্লাহ জান্নাতে গিয়ে শেষ হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর তরিকা হলো এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, নবী আমার বললেন তোমরা নিজেরা নিজেরা কি আদান প্রদান করো। জেরে বলেন, জেরে বলেন, সালাম। এখন সালাম দিতে যেও চিন্তা করছে এর মুসলমানই হয়েছে না হয়নি, শুনছেন আমার কথা? সালামটা তো দেবো, চিন্তাও তো হচ্ছে যে এর মুসলমানিটা হয়েছে না হয়নি। কেননা নবীর তরিকা অনুযায়ী তার পোশাক নেই, আশাক নেই, তার মাথায় টুপি নাই, তার মুখেও দাড়ি নাই, তার গায়ে পাঞ্জাবিও নাই, তার গায়ে পাইজামা লুঙ্গি কিছুই নাই, এক কথায় ইসলামের কালচার তার মধ্যে নাই। সালামটা দেবো কাকে? ওর মাথায় তো তিন চার রকম কালার, ওর দাড়ি চাচা, গোঁফ চাচা, প্যান্ট শার্ট, আবার চোখে চশমা, গরুর গাড়িতে আবার হেডলাইট, শুনছেন আমার কথা? কি বললাম? চোখে আবার চশমা, কালো চশমা, এরকম বড় বড় দাবাং চশমা, যেন গরুর গাড়িতে হেডলাইট লেগেছে, কথা বুঝতে পাচ্ছেন? আমার ভাইরা, যুবকেরা, নৌজনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলো। নবী আমার যা যা আমাদের বলেছেন সবই আমাদের উপকারের জন্যে বলেছেন। দুনিয়ার বৈজ্ঞানিক, ডাক্তার, মাস্টার, সবাইয়ের বৈজ্ঞানিক, সবাইয়ের মাস্টার, সায়েন্টিস্ট, সেটা অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী। জোরে বলে, আরও জোরে বলে, নবী দিবসে বসেছেন, নবীর আদর্শে আদর্শিত হন, তবেই আপনার লাভ আছে। আল্লাহ নবী আমাদের কত সুন্দর শিখিয়ে দিয়ে গেলেন। নবী আমার বললেন তোমরা বাড়িতে যখন রান্না করবে, বাড়িতে তরকারিতে একটু পানি বেশি করে ঢেলে দেবে। রাসূল বলছে তোমরা যখন বাড়িতে রান্না করবে তরকারিতে একটু পানি বেশি করে ঢেলে দেবে, কারণ কি? নবী আমার বললেন তোমার পাশের বাড়ি যদি কেউ গরিব মানুষ হয়, সে তার বাড়িতে যদি পয়সার অভাবে রান্না বান্না যদি ভালো না হয়, যদি না হয়, আমি নবী বলছি খোঁজ নিয়ে তার বাড়িতে কিছু তরকারি তুমি পাঠিয়ে দেবে। জোরে বলে, আরও জোরে বলে, কার আদর্শ? নবীর আদর্শ আমাদের মধ্যে আছে? সকালবেলা মুখ দেখলে ও একদিকে, ও একদিকে, বাংলার পাঁচ, মায়ের পেটের তিন ভাই, তিন ভাই, তিন ভাইয়ের সঙ্গে কথা নেই, কথা ঠিক না বেঠিক, কথা বলে না দেখছি তো, খোঁজ নেবে, আরও যে বিপদে পড়েছে ওকে টিপে ধরবে, কথা ঠিক না বেঠিক? এখন তো এই আদর্শই করছে, শয়তানের আদর্শ এসছে। আমার ভাইয়েরা, যুবকেরা, ও আমার নয়ার মানুষেরা, আমার উপরে রাগ করবে না, আমি বাস্তবতা যেটা করছি তার সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি না দিইনি বলেন। আচ্ছা, আমি যে কথা এই এক ঘন্টা পার করে ফেললুম আলোচনা, এক ঘন্টা পার, বলেন আমি প্রত্যেকটা কথাই যুক্তি তর্ক দিয়েছি না দিইনি বলেন না? আমি বলেন যে হুজুর আপনি আমাদের ঘরেই বলছেন শুধু, আমি তোমাদের ঘরে বলিনি ভাই, আমি হক কথা বলছি, এতে কার গায়ে লাগলো সেটা আমার কিছু করার আছে? কারণ আমি তো আমার আইন প্রকাশ করিনি, আমি কার আইন প্রকাশ করেছি? ব্যাস, তাহলে তোমার লেগে যাচ্ছে কেন? তুমি চোর, শুধু মসজিদের ইমাম চেঞ্জ করো, ইমাম এই করে, ইমাম ওই করে, সেক্রেটারি যে সুদখোর ওকে কে চেঞ্জ করবো? ওর ঘাড়ে লাথি মেরে আগে তারা, হ্যাঁ, সভাপতি যে, সভাপতির বউ যে বন্ধনের মেন হেড, ওকে কে তাড়াবে? ইমাম কেন চায়ের দোকানে বসেছে? ইমাম কেন এই কথা বললো? ইমাম ইমামের শুধু পিছনে লাগছো, আর সভাপতি সেক্রেটারি যে পাকা সুদখোর হারামখোর, ওর 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 বিরুদ্ধে বলবে কে? ওর বিরুদ্ধে ওকে তো তার তাড়িয়ে দাও, দিয়ে অন্য সভাপতি করো। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না দেখছি তো, ছেড়ে দেবো বা, দেখো আমায় আর ঘাঁটাও নি, আমি যত ঘাঁটবো তত গরম হবে,
কারো অসুবিধা হচ্ছে, আরো চলবে না বন্ধ হবে, লাইন ঘোরাবো। 12 বছর জলসা হয়ে গেল আমার জলসার বয়স, লাইন এক্ষুনি ঘুরিয়ে দেবো, 1 সেকেন্ডে কেন, হেজিয়ে ফেলেছি, বকে 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 নাই, ওয়াজ আর তৈরি হয় এখন, কি বললাম, ওয়াজ অটোমেটিক বসে তৈরি করে দেবো। 1 এলাকায় 10 বার এসবো, 10 রকম ওয়াজ করে দিই ইনশাল্লাহ চলে যাবো। কেন এ লাইন একদম ফুল ঘেঁটে ঘা হয়ে গেছে, এত ওয়াজ করে করে এ হয়ে গেছে আমার, আল্লাহ শুকরিয়া। কথা আমার বুঝতে পারছেন না, শুধু শুধু পাকা মুখ। আমি কারোর সঙ্গে ব্যক্তিগত আমার